আরেকটা বড় শিক্ষা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করেছেন অত্যন্ত প্ল্যান ম্যাফিক, তার প্রত্যেকটা বিষয় খুব প্ল্যান অনুযায়ী করেছেন। হিজরতের যে সুনিপুণ পরিকল্পনা, এখান থেকে বোঝা যায় যে ইমানদার শুধুমাত্র আল্লাহ তালা করে দিবেন এটা বলে বসে থাকবে না, তার শক্তির সবটুকুন ব্যয় করে তার টার্গেট, তার পরিকল্পনা এটাকে সে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে এবং সুনিপুণভাবে করবে। প্রেরবি সাল্লাহ সাল্লামের হিজরতের যে পরিকল্পনা, এটা আমরা শুনলে আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে একজন মুসলমান সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে তার দিনের মিশনকে এগিয়ে নেওয়ার জন্য তিনি প্ল্যান মাফিক কাজ করবেন। প্রেরবি সাল্লাহ সাল্লামের হিজরতের প্ল্যান যদি দেখি আমরা, আলী রাদিয়াল্লাহু আনহুকে রাতের অন্ধকারে তিনি যেহেতু হিজরত করেছেন গভীর রাতে, আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে তার বিছানায় শুইয়ে দিয়েছে এবং সেটা অন্ধকারে করেছেন বা তিনি বিয়ে। কেন আলী রাদিয়াল্লাহু আনহুকে ওখানে শুয়ে রেখেছেন? যাতে করে মক্কার মুশরিকরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল, অবজার্ভ করছিল যে তার গতিবিধি কি, তারা অনুমান করছিল তিনি মক্কা ছেড়ে হয়তো চলে যাবেন, কখন চলে যান, দিনের বেলা তো তাদের চোখের সামনে থাকবে, রাতের বেলা চলে যান কিনা, যারা এই পর্যবেক্ষণটা করছিল তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহ বা তার শয়ন কক্ষ এটার দিকে যদি তারা নজরদারি করে, তারা দেখবে যে বিছানায় কেউ না কেউ আছে, কে আছে এটা তো আর অন্ধকারে কাছে যেয়ে দেখা ছাড়া সম্ভব হবে না। তো তাদের চোখে ধুলি দেওয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পথটাকে সুগম করা, নিষ্কণ্টক করার জন্য প্ল্যান করেছে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানা শোয়াই দিবেন যাতে ওরা দেখে মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। এরপর যখন তিনি সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বের হলেন, চলে গেলেন, আবদুল্লাহ ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন যে মক্কার মুশরিকরা যেহেতু তিনি সেখান থেকে বের হয়ে গিয়ে গারে সাউরে আশ্রয় নিয়েছেন এবং সেখানে অবস্থান করেছেন বেশ কিছুটা সময়, এই সময়টাতে মক্কার কাফিরদের গতিবিধি, তাদের কানাঘুষা, তাদের আলাপচারিতা, তাদের প্ল্যান পরিকল্পনাগুলো কি সেগুলো জানার জন্য আবদুল্লাহ ইবনে আবু বকরকে নিয়োগ দিলেন যে তুমি এগুলো দেখে তুমি এসে এসে ওই গুহায় আমাদেরকে জানিয়ে যাবে। তিনি সেখান থেকে তথ্যগুলো এনে এনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেবেন। আবার তিনি যখন আসবেন যাবেন তখন তিনি যেহেতু আবু বকরের ছেলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর আছেন, অতএব আবু বকরের ছেলে কোন দিকে যাচ্ছে এটা তো শত্রুপক্ষ অবশ্যই দেখবে, অবজার্ভ করবে। এই জন্য তিনি যে পথে যাচ্ছেন সে পথে তার পায়ের যে ছাপ আছে সে ছাপগুলো মুছে ফেলার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনে ফুহাইরাকে নিয়োগ দিলেন যে তুমি ছাগল নিয়ে, ছাগল চড়ানোর ভান করে সে যখন হেঁটে যাবে তার পেছন দিয়ে তুমি ছাগলের পাল নিয়ে চলে যাবে যাতে তার হাঁটার দাগগুলো মুছে যায়। প্ল্যান দেখেন। এরপর আবদুল্লাহ ইবনে উরাইযাতকে দায়িত্ব দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনার যে কমন পথ আছে সে পথে যদি আমরা যাই তাহলে তো ওরা টের পেয়ে যাবে, ধরে ফেলবে। এই জন্য মদিনার যত রকমের পথ আছে সব জানো, তুমি আমাদেরকে গাইড করো এবং সেক্ষেত্রে আমাদের হেল্প করো, তাকে সেখানে নিয়োগ দিবে। আবার এদিকে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা তাকে দায়িত্ব দিলেন ক্যাটারিংয়ের, যেই সময়টাতে কয়দিন যে আমরা গুহায় থাকবো আমাদের খাবার দাবার প্রস্তুত করে যিনি জাতির নেতা খাই তিনি যাতে খাবারগুলো সরবরাহ করেন। এইভাবে সুনিপুণভাবে পরিকল্পনা করে হিজরতের কাজটা করেছেন। তাহলে আমরা দেখেছি যে 1400 বছর আগেও, 1450 বছর আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের যে পরিকল্পনা করেছেন সেটা ছিল এতটাই সুনিপুণ, সেটা ছিল এতটাই পরিকল্পিত যে আজকাল আমরা সেটা হয়তো কল্পনাও করতে পারি না। ইমানদার হিসাবে আমরা যদি মনে করি আল্লাহর কাজ আল্লাহই তো করে দিবে, তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষার বিষয় আছে যে এটা আমাদের ভুল হবে। বরং একজন মুসলমান হিসাবে আমার শক্তি সামর্থ্যের সবটুকুন ব্যয় করে তারপরে এবার আল্লাহর উপর তাওয়াক্কল করতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেছেন। এই জন্য হিজরতের আরেকটা বড় শিক্ষা হলো আল্লাহর উপর তাওয়াক্কল করা। দেখুন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ তিনি যখন গুহায় আশ্রয় নিলেন গারে সৌরে, মক্কা মদিনায় গেলে আমরা সবাই গারে সৌরে যাওয়ার চেষ্টা করি, যদিও গারে সৌর পর্যন্ত উঠা যায় না, অনেক উঁচু জায়গাতে পাহাড়টার নিচ পর্যন্ত আমরা যাই প্রায় সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতে যখন আবু বকরের সাথে আছেন শত্রুপক্ষ এসে গেছে, গর্তের উপরে দাঁড়িয়ে আছে, নিচের দিকে তাকালেই দেখতে পাবে, সব দেখছে কিন্তু ওরা নিচের দিকে তাকাচ্ছে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ভয় পেয়ে গেলেন যে এখন তো আমরা ধরা পড়েই যাবো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন ইন্নাল্লাহ মানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, তোমার টেনশনের কোনো কারণ নেই, লা তাহজান ইন্নাল্লাহ নো টেনশন, কোনো টেনশনের কারণ নেই, আল্লাহ দেখছেন সব কিছু, আল্লাহর উপরে আস্থা রাখো, নির্ভর রাখ থাকো। কীভাবে তাওয়াক্কুল করতে হয় সেটা শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন হিজরত থেকে। এবং তাওয়াক্কুল যে শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা, মুখস্থ মুখস্থ এবং মুখের ভরসার করার কথা বলাই নয়, বরং ভরসার আগে আমার সাধ্যের সবটুকুন শেষ করে তারপর আল্লাহর উপরে ভরসা করা, সেই শিক্ষা আমরা এখান থেকে পেলাম। আস-সুন্নাহ ফাউন্ডেশন,
উম্মার স্বার্থে, সুন্নার সাথে।